তোমার সাথে আমি অনেকদিন ধরে আছি, আজ পর্যন্ত আমার পেটে একটা বাচ্চাই দিতে পারলে না, কি করো? হ্যাঁ না হয় কি, তুমি যদি কাজ নাই করতে পারো তাহলে আমাকে বিয়ে করলে কেন? আমি তো যা করতে পারো কি করেছো তুমি? তুমি কিছুই করতে পারো না, তোমাকে দিয়ে আমার হয় না একদম। তুমি যাও আমার কাছ থেকে, আমি তোমার সাথে আর সংসার করবো না। আমার কাছে ভাঙ্গে কর তার কাছে যাই, সব সমস্যার সমাধান হয়ে যাবে। তান্ত্রিক বাবার কি সমস্যা? চল চল, আমার জানা মতো অনেক কাজ করে, চল। দাঁড়া বন্ধু, সত্যি কথা তোর কি আরো আছে? আছে কি আছে? চল বাবা, কি সমস্যা সমাধান দেখো, তারপর সব সমস্যার সমাধান করে দেবো বাবা। বাবা সব কিছু পারে, তোমরা কই যাও বাবার কাছে, যাও বাবার কাছে গেলে তো টিকিট কেটে যেতে হবে। বাবা তখন টেনে আসে, কত টিকিট? 10 টাকা। এই যে বাবা, বাবা ধেনে আছে। আম গাছে আম ধরে, ধান থেকে হয় চাল, তাই তো সবাই নাম দিয়েছে বাবা ছেলের পাল। আপনার কাছে আমার বন্ধু নিয়েছি, হ্যাঁ অনেকদিন ধরে বিয়ে করছে, অনেকদিন আগে বিয়ে করছে, বাচ্চা হইতেছে না। দাঁড়া বস, তোর জন্য আমি একটা ব্যবস্থা করতেছি। এই যে বাবা, আপনার মূত্র বিসর্জন করা পানি। মুত না, এটা হলো মানে প্রকৃতি, যেটাকে আমরা ঝর্ণা ঝর্ণা বলে মানুষ, এটা হলো আমরা ধরে আনি, ধরে আমরা মন্ত্র করি, এটাকে আমরা ভাষায় মূত্র বলি। উঠো উঠো, দেখি দেখি দিন গেলে আমার লাগবে যতনে দেখতে পো, ততনে আসছ না বের বের বের। শুন এই পানি দিয়া তুই রাতে একটু খাইবে আর একটু লাগাইবে। আর লাগাই বাবা, সবার সামনে কুলে বলতে হয় না। আর এটা তোর বউরে তুই একটু লাগাইবে আর একটু খাওয়াইবে, বুঝছ? আর তোর বউরে একবার ফাড়াইস, মনে করি বাবা ফাড়াইস। আমি তোর বউর সাথে একটু পার্সোনালি কথা কই আর ইয়া করে দেখতে হইব সমস্যাটা কোন জায়গায়। যা যা, আমাকে দেন করতে দে, সর তোদের এত সময় নেই আমার, চল 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 আমার দেন করতে দে। বাবা বাবার যা বলছে তাই হবে, চল। বাবা আপনি যেন মাইন ছেড়ে বউ দেন, আপনার নিজের ইত্ত নাই। এই রে কি কয়, এই যে সাবধান, আমার সামনে কইছে কইছে মাইন সামনে কইছে, আমার একটা ইজ্জত আছে বুঝুন না? তুই মেশিন এর জন্য লাততে দেবার, তুই মেশিন সিস্টেম থেকে জি মানে তার দরে বাবা শান্ত হন। বাবা চাই না চাই, বাবা শান্ত হন বাবা, আমি বুঝতে পারছি বাবা, শান্ত হন জি, চুপ থাক দরে। এনে এনে ওকে দেন করতে দে বন্ধু। বাবা যেন, বাবা তো বলছে তোর বউরে পাঠানোর জন্য, তাহলে তোর বউরে পাঠা বাবার কাছে, সব সমস্যার সমাধান হয়ে যায় বন্ধু। দোয়া করিস। যা বন্ধু যা। বাহ বাহ, সব বন্ধু জানতে তোমার লাগে।
চলো তাহলে এত দূর পর্যন্ত আসছি বাবা কোথায়? তুমি থাকো আমি একাই যাই, নো প্রবলেম, তুমি থাকো। হ্যালো তান্ত্রিক বাবা, আমার তো ভালো করে তোমাকে পরীক্ষা করতে হবে, তুমি কাজ লাগে বুঝতে পারি না, দেখলাম আমি সবই বলছি, কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমার স্বামী নিচে সমস্যা নাই, আমরা আছি না, তুমি যাও যাও তোমার চুরি আজকে, তুমি কালকে হো, কালকে ঠিক আছে দেখলে সমস্যা না, আমার মান সমান যাই বউ আর সমস্যা, এরপরে আমার কথাটা রাখতেই হবে প্লিজ, আমাকে খোলা মেলাই। আচ্ছা তাহলে ঠিক আছে চলো, এখন তো সমস্যা, এখন কোনো সমস্যা নেই, আপনি উঠেন চলো। রাতের দিকে তো দিনে অনেক মজা, কি মজা, এই যে তোমার মতো কত সুন্দর সুন্দর সেক্সি সেক্সি পাওয়া যায়, কি পাওয়া যায়, এই যে তোমার মতো যা দুষ্ট, এত বাজে কথা বলো। আচ্ছা একটা কথা কি জানেন? হ্যাঁ বলো। আমার স্বামীর থেকে না আপনার সাথে আমি সময় কাটিয়ে অনেক মজা পেয়েছি। আচ্ছা ঠিক আছে শুনেন, আজকের মতো আমার তো টাইম নেই, আমার স্বামী আবার আমার জন্য ওয়েট করছে, ঠিক আছে আপনি আমার নাম্বারটা রাখেন, আপনি পরে আমাকে কল দিবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নাম্বারটা রাখেন, এই যে নাম্বারটা আপনি মুখস্থ করে রাখেন। এই আমার না কল দিয়ে রেখে দিচ্ছি, হ্যাঁ পরে আমি কল ব্যাক করব। ওকে টাটা, আর একটু থাকলে হয়ে যেত। না না আর না। আমার কষ্ট তো তুই বুঝছিস না, আমার ফেসবুকে অনেক মেয়ে ফ্রেন্ড আছে, মেসেঞ্জারে গিয়ে হাই লিখলে খালি শুধু ব্লক দিয়ে দেয়। সমাধান নাই বন্ধু, বন্ধু আমি তো একটা শুনছিলাম যে রেন্টি গাছে চলে নাকি এক বাবা বসে, আই যাই এই বাবার কাছে যাই, গিয়ে দেখি সমস্যা সমাধান করতে পারবো। হ্যাঁ অবশ্যই সমস্যা সমাধান করতে পারবো বাবা, তাই লো তাড়াতাড়ি যাই। ও
কিন্তু আমরা তো বেচালা বুঝছেন বুড়ি বাবার যেমন তেমন গাল দুটি লাল হ্যালো শোনা বাবা কি করতেছ শোনা না তুমি আসো দেখা হবে দুজনে এ করবো বুঝেন না আর না শোনো তুমি কি বলতেছিস ইদানিং দেখলাম আপনি কাস্টমার ধরার নামে ধান্দা করতেছেন অতিরিক্ত ফোনে আলাপ করতে আচ্ছা ডিস্টার্ব করতেছে না ফোন করে ফোন রাখেন আমার তো আজকে ওর সাথে দেখা করার কথা ঠিক আছে এখন ওর সাথে গিয়ে দেখা করব আবার তাড়াতাড়ি চলেও আসতে হবে আমার স্বামী যদি জেনে যায় অনেক সমস্যা হইতে পারে ঠিক আছে যাই আমি এখন ওর কাছে তুমি তো অনেকটা সুন্দর হয়ে গেছো আগের থেকে আচ্ছা একটা কথা বললি আমি নাইজের থেকে সুন্দর একটা থিম এনেছি এই জন্য তো সুন্দর হয়ে গেছি আচ্ছা একটা কথা বলি হ্যাঁ বলো এখন তো তোমাকে আমি পেয়ে গেছি তুমি আমাকে পেয়ে গেছো তাহলে তোমার আর তান্ত্রিক সাজে কেন থাকা লাগে তুমি চলো না আমার সাথে আমরা দুজন সংসার করি আমার তো সংসার করতে আমার কোনো মানা নাই কিন্তু টাকা কামাইতে হবে না যে টাকা এইসব কিছু তোমার টাকা ইনকাম হয় কারণ টাকা যদি না কামাই তোমার আমি খাওয়াই আমি কি ইদানিং দেখতেছি বাবা কাস্টমার ধরার নামে কি জানি করতাছ অতিরিক্ত ফোনই আলাপ করতাছ আমি ওই দেখতেছি টিকিট কাইতে নিয়ে যাইতে দেরি হয় আইতে দেরি হয় না ঠিক আছে ওই দিনেও কিন্তু দুইটা ছেলে আসছিল ওরান চলে গেছে কিন্তু সেবা পাই না আমারও পাঠাই দিছে দূরে আমি বলতে পারি না কি চলতাছে আমাদের বাবা দেখি না আমাদের বাবা বাবা অন্যরকম হয়ে গেছে বাবা নিয়ে দাম দেখো আমার হইতে পারে জিনিসটা দেখতে বাবার খেয়াল করবি ঠিক আছে বন্ধু তুই একটা নোটিস করতো এই যে বাবার দরজা গেলাম এত টাকা টিকিট কেটে গেলাম যে বাবা কিন্তু আমরা কোনো পাত্তাই দেয় না ঠিক বন্ধু বন্ধু এটা কেন না এটা তো বাবার রেজিস্টার না হ্যাঁ বন্ধু আমিও কনফিউশনে আছি বাবা এই ভন্ডামির নামে নারী কেলেঙ্কারি করতে কি বলেন তোমরা তোমাদের যদি আরেকবার বাবার কাছে যাও অবশ্যই যাবা না আমার কথা শুনে যাবা না যে বাবার কাছে যাও তাহলে তোমার গার্লফ্রেন্ডের নাম্বার চাইবে ঠিক
কি মনে করছিল আমার কি হয়ে গেল এটাকে বড় ভাই নে লিংক বড় ভাই লিংক কর বড় ভাই খবর আছে ভাই ভাই একটু খবর আছে তো অনেক যে আপনার বড় যে রেগে ছিল তাত্রিকের কাছে বাবার কাছে নিলাম তো বাবা বলি সব সমস্যা সমাধান করে দেয় বাবা তো এই সমস্যা সমাধান করছে না নিজের সমস্যা সমাধান করছে নিজের সমস্যা মানে কি নিজের সমস্যা মানে ওই যে ওই দিন আয় পড়ছিলেন না বাবা আপনার বইয়ের নাম্বার রাইখেতে হন তো ইটিস পিটিস করে এখন তো আপনার বইয়ের সাথে বাবা প্রেম করে চলেন চলেন বড় ভাই চলেন ভাই দেখি তান্ত্রিকের আজকে খবর আছে Oh!